স্টারশিপ ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক টসটসে পাকা আমের রসে। যখনই স্টেজে কেউ গায়, চোখে দিয়ে পানি চলে আসে, এত ইমোশনাল একটি গান। মায়ের কান্দন যাবতে জীব, দুই চার মাস বোনের কান্দনের, ওর ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম। দশ দিন মায়ের গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া, মায়েরও প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জল, দীপবাপি জাজেসদের পক্ষ থেকে সুপার টার্ন পাওয়া গেল না, তারপরে অভিনন্দন, আপনি বেস্ট 60 এসেছেন। একটু জাজেসদের কাছ থেকে জেনে নিব তাদের ওপিনিয়ন। আমি বিচারক মণ্ডলীর পক্ষ থেকে ইমন শাহ স্যারের কাছ থেকে একটু ওপিনিয়ন জানতে চাই। বাপি, তোমার কণ্ঠটা খুব মিষ্টি। অনেক ধন্যবাদ স্যার। তুমি গিয়েছো ঠিকঠাক, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, আমি অন্যান্যদের বিষয়টা আমি জানি না, এই গানের যেই ফিলটা, যেই মাখামাখিটা সুরের সাথে, যেই এক্সপ্রেশনগুলি দরকার, প্রথমত ওইটার একেবারেই ল্যাকিংস ছিল। আর কিছু কিছু জায়গাতে সুরে ডেফিনেটলি স্লিপ করেছে। ওভারঅল ফোক গায়কের যে ব্যাপারটা আমরা চাচ্ছি বা কিছু, এটা তো একেবারেই ফোক অঙ্গের একটা গান, এবং খুব বিখ্যাত শালম সরকার ভাইয়ের লেখা এবং সুরের খুব বিখ্যাত একটি গান। জিনিসটা যখনই স্টেজে কেউ গায়, চোখে দিয়ে পানি চলে আসে, এত ইমোশনাল একটি গান। সেই ইমোশনটা একেবারেই মিসিং ছিল গানটাতে। তো এটা আমার রিজন তোমাকে সুপার টার্ন দিতে না পারার। যাই হোক, এতদূর পর্যন্ত এসেছো, তোমার এই মিষ্টি কণ্ঠ তুমি যত্ন করবে, এবং আমি রিকোয়েস্ট করব তুমি যাতে আগামী সিজনে আবারও তুমি নাম দাও। নিশ্চয়ই স্যার, ধন্যবাদ। অল দ্য বেস্ট।